হ্যালো গাইস, আজকে তোমাদের দেখাবো চিকেন কারি রেসিপি। চিকেন নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আলু পিস পিস করে নিয়েছি ডুমো ডুমো করে, আর পেস্টের জন্য শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, অল্প করে টমেটো কুচিও নিয়েছি, রসুন কুচি। এগুলোকে পেস্ট করে নিয়ে এরপর কড়াই গরম করে নিয়ে তাতে একটু দিয়ে দিলাম চিনি কালার হওয়ার জন্য। এরপর এতে দিয়ে দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেল গরম হয়ে গেলে এটা একটুখানি ফুটতে থাকলে এতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকলে তারপর বেশ যেন একটা বাদামি রঙের হয়, একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। তারপরে এতে দিয়ে দেব টমেটো। টমেটোটা কখনই এতে দেবেন না, এতে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন, কারণ এতে যদি আগে থেকে টমেটো দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কখনই সেদ্ধ হবে না, দেখবেন এটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে। সে কারণে বেশ ভালো করে করে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন অনেক সময় না বেশ নাড়াচাড়া করতে থাকলে একটা আলাদা, যত একে আপনি তেলেতে বেশি নাড়াচাড়া করবেন তত বেশি ভালো স্মেল আসবে। এরপর যে মিক্সড করা যে সেইটাকে এতে দিয়ে দেবেন, যে পেস্টটি দিয়ে দেবেন, সবসময় জল দিয়ে নাড়াচাড়াতে হয় না। এবার এটাকে ভালো করে অল্প আঁচেতে নাড়াচাড়া করবেন, তারপরে এতে ভাজা আলুগুলো দিয়ে দেবেন। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করবেন, তারপর যে চিকেনটাকে সেটাকে দিয়ে দেওয়া হবে কষতে। এই চিকেনটাকেও এতে আবার ভালো করে নাড়াচাড়া করবেন, যত ভালো করে মশলার সঙ্গে কষতে দেবেন বা নাড়াচাড়া করবেন তত বেশি খাবারটা টেস্টি হবে। ওই একবারে সব দিয়ে দিলাম, দিয়ে জল ঢেলে দিলাম, ওতে রান্নার কোনো স্বাদ হয় না। যত বেশি কষবেন নাড়াচাড়া করবেন তত বেশি রান্নার ভালো টেস্ট হবে, একটু চাপা দিয়ে টেস্ট হবে। এবার দিয়ে দেবেন, তার আগে হলুদ দেওয়া হয়েছিল, এবার এতে মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, এটা জাস্ট একটা রং কালার হওয়ার জন্য, ঠিক আছে। যে যার পরিমাণ মতন ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন, ঠিক আছে। এতে আমি শুকনো লঙ্কা ইউজ করেছি, প্রথমেই রেখেছেন যে শুকনো লঙ্কা যে যার পরিমাণ মতন ইউজ করবেন, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন। গোটাও দিয়েছি, পেস্টও করেছি, আপনারাও সেরকম দেবেন। এইবার এটাকে কষার জন্য দেখছেন ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে এবং ঢাকা দিয়ে দিয়ে বারবার দেখা হচ্ছে। এবার এটাকে জল দেয়া হলো, আপনারা আপনাদের পরিমাণ মতন কীরকম এতে কারিতে জল রাখবেন তো সেই রকম এতে জল দেবেন, তো আমরাও এতে সেরকম দিয়েছি। তো আগেই আমাদের নুন দেওয়া হয়েছিল আমাদের পরিমাণ মতন, তো আপনারাও সেভাবে করবেন। এবং নামানোর আগে এতে ধনে পাতা দিয়েছি এবং ঘি, আর একটা বাড়িতে বানানো একটা মশলা দিয়েছি। এই রেসিপিটা পরে কোনো একটা ব্লগে আমি দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।